হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল এক্সাম প্রিপারেশন স্টাডি। তো বন্ধুরা, রেলের গ্রুপ ডির এক্সামের যে প্রশ্নগুলোর উপর যে অনেক প্রশ্ন আসছে, কিছু গুরুত্বপূর্ণ বইও তার লেখকের নামের উপর অর্থাৎ অটোবায়োগ্রাফির উপর যে কেন্দ্র করে অনেক রকম প্রশ্ন আসছে, তো প্রতিদিনই তোমরা আসছে দেখতে পাচ্ছ অনেক অনেক প্রশ্ন এর উপর করে। তো এই টপিকটা মেন হচ্ছে যে অনেকগুলো আমি বইয়ের নাম যেগুলো খুব ইম্পর্টেন্ট বই ও তার লেখকের নাম আমি এগুলো দিয়ে দিয়েছি। তো আজকে টপিক এটি, তো এর উপর অনেক গ্রুপ ডির এক্সামের প্রশ্ন আসছে, এছাড়া অন্যান্য যে কম্পারেটিভ পরীক্ষা হয়, যে এক্সাম হয়, তার উপর অনেক প্রশ্ন আসছে। যাই হোক বন্ধুরা, তো শুরু করে দিই, চলো ভিডিওটি দেখো কি 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 ইম্পর্টেন্ট আমি কোশ্চেন দিয়েছি, যেগুলো রেলের গ্রুপ ডির জন্য খুবই ইম্পর্টেন্ট। যাই হোক, চলো দেখি শুরু করা যাক। দেখো আজকে ফার্স্ট কোশ্চেন কি আছে, মেকিং ইন্ডিয়া আর মেকিং ইন্ডিয়া অসম, এই বইটির লেখকের নাম কি? তো এই বইটির লেখকের নাম হচ্ছে চেতন ভগত। নেক্সট প্রশ্ন কি আছে, 2 নম্বর প্রশ্ন, ফ্লাইটস ফ্লাইটস বইটির লেখকের নাম কি? তো ওলকা তোকারজুক হলো ফ্লাইটস বইটির লেখকের নাম। নেক্সট প্রশ্ন, 2018 ইন্টারন্যাশনাল ম্যাল বুকার অ্যাওয়ার্ড পেয়েছে, তো তো এই যে ওল এই যে তোমার এই যে ওলকা তোকারজুক, ইনি 2018 সালে ইন্টারন্যাশনাল ম্যাল বুকার অ্যাওয়ার্ড পেয়েছেন। তো এটিও এটিও একটি ইম্পর্টেন্ট নোট আমি তাই দিয়ে দিয়েছি নিচে, তো তোমরা দেখে নিও। নেক্সট প্রশ্ন কি আছে, আনসুইটেবল বয় এই বইটির লেখকের নাম কি? তো কারণ জোহর হলো আনসুইটেবল বয়ের লেখকের নাম। নেক্সট প্রশ্ন, ট্রিবিউট টু জাগ্গু, তো এ ট্রিবিউট টু জাগ্গু এই বইটির লেখক হচ্ছে কি? জগমোহন ডালমিয়া। তো নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন হচ্ছে কি, দ্য ধোনি টাচ এই বইটির লেখকের নাম কি? ভারত সুন্দরেশন হলো দি ধোনি টাচ বইটির লেখক। নেক্সট প্রশ্ন, এক্সাম ওয়ারিয়ার বইটির লেখকের নাম কি? এটি হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হলো এক্সাম ওয়ারিয়ার বইটির লেখকের নাম। নেক্সট প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন কি আছে, হিট রিফ্রেশ বইটির লেখকের নাম কি? সত্য নাদেলা, ইনি মাইক্রোসফটের বর্তমান সিইও সত্য নাদেলা, এনার লেখার বইয়ের নাম হচ্ছে হিট রিফ্রেশ। নেক্সট প্রশ্ন চলে যাবো, ওয়েটিং ফর এ ভিসা এই বইটির লেখার নাম কি? বি আর আম্বেদকর। তো বি আর আম্বেদকর কে, এটি তোমাদের কাছে আর চিনিয়ে বলতে হবে না, তো বি আর আম্বেদকর লেখা হচ্ছে ওয়েটিং ফর ভিসা। নেক্সট প্রশ্ন, সিটিজেন দিল্লি মাই টাইমস মাই লাইফ এই বইটির লেখিকার নাম কি? তো শীলা দীক্ষিত হলো এই বইটির লেখা লেখিকার নাম, একসময় ইনি দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন। নেক্সট প্রশ্ন, আই ডু হোয়াট আই ডু এই বইটির লেখকের নাম কি? তো রঘুরাম রাজন হলো এই বইটির লেখকের নাম। নেক্সট প্রশ্ন, ইনি একসময় আরবিআর গভর্নর ছিলেন, তো রঘুরাম রাজন তোমরা সবাই জানো, আর বর্তমানে উর্জিত প্যাটেল আরবিআর গভর্নর জেনারেল। নেক্সট প্রশ্ন, দি হিস্ট্রি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, তো এই বইটির লেখক এই বইটি কার আত্মজীবনী? তো মহাত্মা গান্ধীর আত্মজীবনী হলো এটি। নেক্সট প্রশ্ন, ইন্দিরা গান্ধী এ লাইফ অফ নেচার এই বইটির লেখকের নাম কি? তো জয়রাম রমেশ হলো ইন্দিরা গান্ধী লাইফ অফ নেচার বইটির লেখকের নাম। নেক্সট প্রশ্ন কী আছে, দেখো, ল্যাটিটিউড অফ লঙ্গিং তো এই বইটির লেখকের নাম কি? শুভাঙ্গী স্বরূপ। নেক্সট প্রশ্ন, আত্মকথা এই বইটির লেখকের নাম কি? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ইনি ভারতের সর্বপ্রথম রাষ্ট্রপতি, তো এটা তোমরা সবাই জানো। নেক্সট প্রশ্ন, উইংস অফ ফায়ার এটি কার আত্মজীবনী? ডক্টর এপিজে আব্দুল কালাম, ইনি একজন বৃহৎ মহৎ ব্যক্তি, তোমরা সেটা আর তোমাদের পরিচয় করে দিতে হবে না, তো তোমরা সেটা জানো, ইনিও ভারতের রাষ্ট্রপতি ছিলেন এক সময়। নেক্সট প্রশ্ন, মাতাশ্রী বইটির লেখকের নাম কি? সুমিত্রা মহাজন লোকসভার অধ্যক্ষর নাম। তো নেক্সট প্রশ্ন, এ জার্নি টু ওয়ার্ডস সেলফ রিলায়েন্স এই বইটির লেখকের নাম কি? নির্মলা সীতারাম হলো এই বইটির লেখকের নাম। নেক্সট প্রশ্ন, বিজনেস বুক দি বুক অফ দি ইয়ার এই বইটির লেখকের নাম কি? ওয়াই ভি রেড্ডি হলো বিজনেস বুক অফ দি ইয়ারের লেখকের নাম। নেক্সট প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন কি আছে, দি গোল্ডেন হাউস এই বইটির লেখার নাম কি? সালমান রুশদি হলো এই বইটির লেখকের নাম। তো স্প্রিং ট্রুথ দি পাওয়ার এই বইটির লেখকের নাম কি? এই বইটির লেখকের নাম হলো কি? পি চিদম্বরম। নেক্সট প্রশ্ন, এ শর্ট অ্যাট হিস্ট্রি এই বইটির লেখকের নাম আছে অভিনব বিনেন্দা। নেক্সট প্রশ্ন, হাউ টু গেট রিচ এই বইটির লেখকের নাম কি? ডোনাল্ড ট্রাম্প হলো এই বইটির লেখকের নাম। নেক্সট প্রশ্ন কি আছে, 23 নম্বর প্রশ্ন, দেখো কী আছে, আনস্টপাবল মাই লাইফ সো ফায়ার বইটির লেখিকার নাম কি? মারানা সারাপোভা। নেক্সট প্রশ্ন, 24 নম্বর প্রশ্ন কী আছে, আনব্রেকেবল এই বইটির লেখিকার নাম কি? মেরি কম। 25 নম্বর প্রশ্ন কী আছে, হোয়াট হ্যাপেন্ড এই বইটির লেখকের নাম কি? হিলারি ক্লিন্টন হলো এই বইটির লেখকের নাম। নেক্সট প্রশ্ন, গেটিং ইন্ডিয়া ব্র্যাক অন ট্র্যাক এই বইটির লেখকের নাম কি? রতন টাটা, এটা তোমরা সবাই জানো। নেক্সট প্রশ্ন, ইন্ডিয়া দি ফিউচার ইজ নাও ইন্ডিয়া ইজ ফিউচার ইজ নাও বইটির লেখকের নাম হচ্ছে শশী থারুর। আর হোয়াই আই এম হিন্দু এই বইটির লেখকের নাম কি? শশী থারুর। আর 29 নম্বর প্রশ্ন কী আছে, দি রেস অফ মাই লাইফ এই বইটির লেখকের নাম কি? মিলকা সিং। নেক্সট প্রশ্ন, মেরি স্বপ্নে কা ভারত এই বইটির লেখকের নাম কি? তরুণ বিজয়। 31 নম্বর প্রশ্ন কী আছে, স্ট্রেট ফ্রম দি হার্ট এই বইটির লেখকের নাম হচ্ছে কপিল দেব। 32 নম্বর প্রশ্ন কী আছে, দি টেস্ট অফ মাই লাইফ এই বইটির লেখকের নাম হচ্ছে যুবরাজ সিং। 33 নম্বর প্রশ্ন কী আছে, প্লেইং ইট মাই ওয়ে বইটির লেখকের নাম কি? সচিন টেন্ডুলকার। আর 34 নম্বর প্রশ্ন কী আছে, প্লেইং টু উইন হচ্ছে এই বইটির লেখকের নাম হচ্ছে প্লেইং টু উইন এই বইটির লেখিকার নাম হচ্ছে সাইনা নেহওয়াল। নেক্সট প্রশ্ন, টাচ বাই গড বইটির লেখকের নাম কি? দিয়াগা মারাদোনা। 36 নম্বর প্রশ্ন কী আছে,
ওয়াই স্কার্স ম্যাটার্স, এই বইটির লেখকের নাম কি? প্লে, বিখ্যাত ফুটবলার প্লে, এটা তোমরা সবাই জানো। নেক্সট প্রশ্ন, দি নাইস গাই টু ফিনিশ ফার্স্ট, দি নাইস গাই হু ফিনিশ ফার্স্ট, বইটির লেখকের নাম কি? রাহুল দ্রাবিড। নেক্সট প্রশ্ন, 38 নম্বর প্রশ্ন কি আছে? সেঞ্চুরি ইজ নট এনাফ, এটি কার আত্মজীবনী? এটি হচ্ছে সৌরভ গাঙ্গুলি বা সৌরভ গঙ্গোপাধ্যায়। নেক্সট প্রশ্ন, মিড নাইটস চিলড্রেন, এটি কার লেখা? সালমান রুশদি। 40 নম্বর প্রশ্ন কি আছে? দি আনটোল্ড স্টোরি, এটি কার আত্মজীবনী? বিখ্যাত অভিনেত্রী রেখা, বিখ্যাত বলিউড অভিনেত্রী, তোমরা সবাই চেনো রেখাকে। নেক্সট প্রশ্ন, 41 নম্বর কি আছে? কি আছে? রোমান্সিং উইথ লাইফ, কার আত্মজীবনী? তো রোমান্সিং, তো রোমান্সিং উইথ লাইফ কার আত্মজীবনী? হচ্ছে দেবানন্দের। 42 নম্বর প্রশ্ন কি আছে? এনিথিং বাই খামাস, এটি কার আত্মজীবনী? শত্রুঘ্ন সিনহা। এই প্রশ্নটি বারবার এসছে, তোমরা জানো অলরেডি, চলেও এসছে। তো এর মতো অনেক প্রশ্ন এসছে, বারবার এসছে, সেটা তোমাদের বলে দিইনি। তো এর যাই হোক, নেক্সট প্রশ্নে চলে যাবো। সীতা ওয়ারিয়ার্স অফ মিথিলা কার লেখা? আমিস ত্রিপাঠী। এটাও রিপিটেড প্রশ্ন, এরকম অনেক রিপিটেড প্রশ্ন আগে ছিল যেগুলো আমি তোমাদের বলে দিইনি। যাই হোক, প্রত্যেকটা যে বইয়ের নাম ও লেখক 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 বা লেখিকার নাম আছে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট, যে কোনো পরীক্ষা, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা আসতেই পারে। আর একটা কথা, রেলের গ্রুপটির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলতে পারো। নেক্সট প্রশ্ন, ইমোর্টাল অফ ইন্ডিয়া কার লেখা? আমিস ত্রিপাঠী। অ্যান এরিয়া ডার্কনেস, শশী থারুর। গোল, এটি কার লেখা? গোল, গোল, এটি কার লেখা? গোল, অর্থাৎ গোল বলে যে বইটি লেখা আছে, ধ্যানচাঁদ। আর নেক্সট প্রশ্ন যেটি আছে কি, সানিয়া মির্জার আত্মজীবনের নাম কি? এটা তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এটির উত্তর কী হবে। তো 47 নম্বর প্রশ্নটা শুধু তোমার তোমাদের জন্য। আর বন্ধুরা, আরেকটা কথা তোমাদের বলে দিচ্ছি, দেখো এই ভিডিওটি তৈরি করতে আমার মোটামুটি প্রায় সব মিলিয়ে প্রায় 6.5 ঘন্টা টাইম লেগেছে, মানে সব প্রশ্নগুলো কালেক্ট করে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দিয়েছি আমি রেলের গ্রুপটির জন্য। তো বন্ধুরা, তো তোমরা একটু প্লিজ লাইক করে দেবে এর জন্য, আর অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো, আর সানিয়া মির্জার আত্মজীবনের নাম, এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর অবশ্যই তুমি শেয়ার করে দেবে তোমার বন্ধুজন এবং প্রিয় জনদের সাথে, যদি 1% উপকৃত হও বলে মনে হয় ভিডিওটি দেখে, তাহলে অবশ্যই শেয়ার করে দেবে। আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, যারা যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর বন্ধুরা, পিডিএফ দেখার জন্য ভিডিও ডিসক্রিপশনে চলে যাবে, সেখানে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। তো এটা হচ্ছে তোমাদের কাছে এটা সুবিধার্থে আমি পিডিএফ দিয়ে দিয়েছি। তো এই ভিডিও ডিসক্রিপশনে সেখানে চলে যাবে, সেখানে আমি পিডিএফ পেয়ে যাবে, তো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। দেখো এই 46টা নাম দিয়েছি, 47টা এটা তোমাদের জন্য, এটা তোমাকে কমেন্ট বক্সে জানাবে। তো 47টাই হয়ে গেল, তো 47টা প্রশ্নের মধ্যে মোটামুটি এখানে যে 47টা প্রশ্ন আছে, প্রায় 15 থেকে 20টা প্রশ্ন অলরেডি চলে এসছে। তো আমি কী কী প্রশ্ন এসছে সেগুলো তোমরা দেখলেই, আমার যে আগে প্রিভিয়াস ভিডিও যে গ্রুপটির, সেগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে কোন কোন প্রশ্ন চলে এসছে, আর সেটা আমি তোমাদের বলে দিইনি। তো লাস্টের দিকে আমি বলে দিয়েছি 2-3টে। আর আরেকটা কথা বন্ধুরা, যে তোমাদের একটা কথা বলে দিই, দেখো বন্ধুরা এখানে 47টা এই যে এতগুলো নাম দিয়েছি, তো এই নামগুলো কাইন্ডলি তোমরা করে নেবে, কারণ প্রত্যেকটা বই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা বইয়ের লেখকের নামই ইম্পর্টেন্ট। তো কাইন্ডলি একটু করে নেবে, দেখবে এর মধ্যে তোমরা অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে, কোনো না কোনো শিফটে অবশ্যই থাকবে তোমরা, যাও তোমরা যাদের যাদের এখনো রেলের গ্রুপটির এক্সাম হয়নি, এছাড়া অন্যান্য অনেক কম্পারেটিভ এক্সাম যারা দেবে, তো তাদের জন্য প্রত্যেকটা বই এবং লেখক বা লেখিকার নামই ইম্পর্টেন্ট। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে তবে 1% যদি উপকৃত হওয়া বলে মনে হয় তবে অবশ্যই একটি লাইক করে দাও, আর অবশ্যই শেয়ার করে দাও তোমার প্রিয়জন বন্ধু বান্ধবীদের সাথে। আর যারা যারা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, এবং পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এছাড়াও রেলের গ্রুপ ডিজে প্রতিদিন এক্সাম হচ্ছে, যে এক্সামগুলো হচ্ছে যে, তো আমি তার ভিডিও আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। তো এখনও যদি যারা যারা ভিডিও দেখোনি তো তারা সেই এই ভিডিও ডিসক্রিপশনে গিয়ে দেখে নিতে পারো। ধন্যবাদ।